এবার ইবলিস শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রতিবাদ করলেন যে আল্লাহ আমি তোমার ইবাদতে কোনো প্রকার ত্রুটি করি নাই আমি তোমাকে সিজদা করেছি সারা পৃথিবীর জমিনে সামান্যতম জায়গাও বাকি নাই যে জায়গায় আমি তোমাকে সিজদা করিনি আমি মুআল্লিমুল মালায়েকা আল্লাহ সামান্য মাটির তৈরি আদমের জন্য আজকে আমাকে তুমি লানতের তখত পরিয়ে দিলে মাবুদ যে আদম সন্তানের জন্য আজকে আমি অভিশপ্ত হলাম এই আদম সন্তানকে আমি পথভ্রষ্ট করব যাদের জন্য আজকে আমার এই পরিণতি হলো আমি তাদেরকে ছাড়ব না আল্লাহ তুমি যতই চেষ্টা করো না কেন তোমার বান্দা বান্দিদেরকে জান্নাতে নেয়ার আমি সেখানটায় বাধা হয়ে দাঁড়াবো আমি তাদেরকে পথভ্রষ্ট করব আমি তাদেরকে দোজখের পথের পথিক করব তোমার পথ হতে আমি তাদেরকে বিমুখ করে রাখব আল্লাহ পাক জবাব দিয়েছিলেন হে ইবলিস আমার বান্দা বান্দি যতই ভুল করুক না কেন তারা যদি আমার দরবারে খাস দিলে তওবা করে আমি আল্লাহ তাদের তওবাকে অবশ্যই কবুল করে নেব তাদের জিন্দেগির গুনাহ রাশি মাফ করে দেব ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চ্যালেঞ্জ করেছিল যে আমি তোমার বান্দা বান্দিদেরকে দিন ইসলামে কায়েম থাকতে দিব না তাই তো আল্লাহ পাক আপনাকে আমাকে সাবধান করার জন্য পবিত্র কোরআন শরীফের মাধ্যমে জানিয়ে দিলেন আল্লাহ পাক বললেন ওয়ালাকাদ সাদাকা আলাইহিম ইবলিস জন্নাহু ফাত্তাবিউহু ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন অতঃপর ইবলিস তার ধারণাকে ইবলিস তার অনুমানকে সত্য বলে প্রমাণিত করতে সমর্থ হলো ইবলিসকে সবাই অনুসরণ করলো শয়তানকে সবাই অনুসরণ করলো শুধুমাত্র ইল্লা ফারীকাম মিনাল মুমিনিন যারা মুমিন বান্দা বান্দি তারা সারা বাকি সবাই ইবলিসকে অনুসরণ করলো ইবলিস শয়তান আপনার আমার জন্য ভীষণ রাগান্বিত সে আপনার আমার প্রকাশ্য শত্রু ইবলিস শয়তানের কথা হলো যখন বান্দার রূহ হুলকুম পর্যন্ত আসবে ততক্ষণ পর্যন্ত আমি বান্দা বান্দিকে ধোকা দিতে থাকব তাদের জান্নাতে যাওয়ার পথে আমি রুকাবট খাড়া করব আমি বাধার সৃষ্টি করব তাদেরকে আমি ছাড়ব না কারণ এই আদম সন্তানের জন্য আজকে আমি আমার মান সম্মান হারিয়েছি আমার যে ইজ্জত ছিল আমি ফেরেশতাদের শিক্ষক ছিলাম সব কিছু আমার নষ্ট হয়ে গেছে যে আদম সন্তানের জন্য আজকে আমি সব পাহারা আমি তাদেরকে ছাড়ব না তাই ইবলিস শয়তান এবং তার চেলারা আপনার আমার মৃত্যুর আগ পর্যন্ত ধোকায় ফেলে বেঈমান করার প্রচেষ্টা চালিয়েই যাবে এটা কোনোদিন বন্ধ হবে না ব্রাদার ইসলাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে আমার উম্মত উম্মতেরা তোমরা মুমূর্ষু ব্যক্তির কাছে থাকবে তাকে কালমার তালকিন দেবে জান্নাতের সুসংবাদ শোনাবে তার কারণ মালকাল মউত যখন এসে হাজির হয় ওই সময় সারা পৃথিবীর যতই শক্তিশালী নারী পুরুষ হোক না কেন জ্ঞানী গুণী বিদ্বান বিদুষী নারী পুরুষ হোক না কেন সবাই কিংকর্তব্য বিমূর হয়ে যায় হতবুদ্ধি হয়ে যায় তারা কোনো উপায় পায় না যে আমরা কি করব আর এই সুযোগে ইবলিস শয়তান ধোকা দিতে থাকে এই ধোকা বিভিন্ন কোয়ালিটির হতে পারে সবচাইতে ধোকা দেওয়ার যে তার রাস্তা শক্তিশালী রাস্তা সেটা হলো মৃত্যুর সময় ইবলিস শয়তান নিজের পিতা মাতার স্বরূপ ধারণ করে মূর্ষ ব্যক্তির কাছে এসে দাঁড়ায় এবং তাকে ধোকা দিতে থাকে এই ধোকাটা কেমন আপনারা দয়া করে শুনুন قال النبي صلى الله تعالى عليه وسلم إن الشيطان يأتي أحدكم قبل موته فيقول له مت يهوديا أو نصرانيا الله نبي الله حبيب بولين
নিশ্চয় শয়তান মুমূর্ষু ব্যক্তির মৃত্যুর আগে তার কাছে উপস্থিত হয়, মৃত্যু বরণের আগে তাকে ধোঁকা দিতে থাকে। মৃত্যু বরণের আগে মুমূর্ষু ব্যক্তিকে বলে, ফায়াকুলু লাহু ইয়াহুদিয়ান আও নাসরানিয়া, তুমি ইহুদি হয়ে মৃত্যুবরণ করো অথবা খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো। ওই সময় ইবলিস শয়তান মুমূর্ষু ব্যক্তির আব্বা জানের সুরত ধারণ করে, মুমূর্ষু ব্যক্তির পিতার সুরত ধারণ করে, সুরত ধারণ করে ওই ব্যক্তির কাছে এসে দাঁড়ায়, ওই ব্যক্তির ডান পাশে দাঁড়িয়ে ডাক দেয়, ও আমার ছেলে, ও আমার মেয়ে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমার আব্বা জান, আমি তোমার পিতা, এই দেখো আজকে তোমার এই বিপদের সময় তোমাকে সাহায্য করার জন্য তোমার কাছে উপস্থিত হয়ে গেছি। ও আমার সন্তান, দুনিয়ার বুকে আমি তোমাকে কত ভালোবেসেছিলাম, তোমাকে কত আদর করেছিলাম, যত্ন করেছিলাম, যখন তুমি যা চাইতে তাই দিয়েছিলাম, তোমাকে সামান্য ফুলের টুকাও দেইনি, যখন তুমি যে দাবি করেছিলে, যে দাবি উত্থাপন করেছিলে, সঙ্গে সঙ্গে তোমার দাবি মেনে নিতাম। ও আমার সন্তান, দুনিয়ার বুকে তোমার জন্য আমি কত কষ্ট করেছিলাম, কত কষ্টে তোমার জন্য উপার্জন করেছিলাম, তোমাকে দামি দামি কাপড় চোপড় পরার জন্য টাকা পয়সা দিয়েছিলাম, তোমাকে দামি দামি খাবার দিয়েছিলাম, পোশাক পরিচ্ছদের পাশাপাশি যখন তুমি যা চাইতে সঙ্গে সঙ্গে আমি তাই মেনে নিতাম। যদি তোমার শরীরে সামান্য আঘাতের খবর পেতাম, ওই আঘাতটা আমার কলিজা বিঁধে যেত, তোমার কষ্টে আমি বড় কষ্ট পেতাম, তাই আজকে তোমার এই কষ্টের সময় আমি থাকতে পারলাম না, আমি ছুটে আসলাম তোমার মায়ায়, তোমার মহব্বতে, আজকে এই মুহূর্তে আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। ও আমার সন্তান, তুমি তাকিয়ে দেখো আমি তোমার আব্বা, তুমি তাকিয়ে দেখো আমি তোমার পিতা। ওই সময় ওই মুমূর্ষু ব্যক্তি যখন তাকিয়ে দেখে, তাকিয়ে দেখতে পারে তার আব্বা দাঁড়িয়ে আছে, সে যতগুলো কথা বলেছে সবগুলো কথা ওই মুমূর্ষু ব্যক্তি মনোযোগ দিয়ে শুনেছে। তার পিতা বলা শুরু করে দেবে, ও আমার সন্তান, তুমি যখন দুনিয়ায় বেঁচে ছিলে, হায়াতে ছিলে, ওই সময় তো আমি মরে গিয়েছিলাম, তোমার চোখের সামনে আমার মরণ হয়ে গিয়েছিল। ও আমার সন্তান, আমি যখন মৃত্যু বরণ করেছিলাম, ওই সময় আমি কালমা শরীফকে অস্বীকার করেছিলাম, দীন ইসলামকে অস্বীকার করেছিলাম, অস্বীকার করে আমি ইহুদি ধর্ম মতে মৃত্যু বরণ করেছিলাম, কেননা ইহুদি ধর্ম হলো আল্লাহর মনোনীত ধর্ম, ইহুদি ধর্মটা হলো আল্লাহ পাকের মনোনীত দিন। আমার মৃত্যুর সময় দীন ইসলামকে ত্যাগ করে ইহুদি হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ পাক আমার প্রতি খুশি হয়ে আমাকে জান্নাতি করে দিয়েছেন। তাই বলি, ও আমার আদরের সন্তান, ও আমার ছেলে, ও আমার মেয়ে, তুমি দীন ইসলামকে ছেড়ে দিয়ে ইহুদি হয়ে মৃত্যুবরণ করো, এমন যদি করতে পারো তাহলে তুমি আর আমি জান্নাতে একসঙ্গে থাকতে পারব। আবার হঠাৎ করে বাম দিকে আওয়াজ আসবে, ও আমার সন্তান, ও আমার ছেলে, ও আমার মেয়ে,
আমি তোমার জনম দুঃখিনী মা, আমি তোমার গর্ভধারিণী মা, আমার দিকে তাকাও মুমূর্ষু ব্যক্তি যখন বাম দিকে তাকাবে তাকিয়ে দেখতে পাবে তার গর্ভধারিণী জনম দুঃখিনী মা উপস্থিত হয়েছে। এবার মায়ের স্বরূপ ধারণকারী ইবলিস শয়তান ডাক দিয়ে বলবে, ও আমার আদরের সন্তান, ও আমার আদরের ছেলে, ও আমার আদরের মেয়ে, দুনিয়ার বুকে তোমাকে আমি কত আদর করেছিলাম, যত্ন করেছিলাম, কত ভালোবেসে লালিত পালিত করেছিলাম, নিজে না খাইয়ে তোমাদের খাইয়েছিলাম, বিশেষ করে যখন তুমি আমার গর্ভে ছিলে, তোমাকে গর্ভে নিয়ে আমি কত কষ্ট করেছিলাম, ঠিক মতো উঠতে পারতাম না, বসতে পারতাম না, খেতে পারতাম না, শুতে পারতাম না, চলাফেরা করতে পারতাম না, প্রসবের সময় ভীষণ প্রসব বেদনা আমি সহ্য করেছিলাম, প্রসবের যন্ত্রণা আমি সহ্য করেছিলাম, যখন তুমি ভূমিষ্ঠ হলে তোমার মুখ দেখে সমস্ত যন্ত্রণা ভুলে গিয়েছিলাম, এরপরে আমার বুকের দুধ খাইয়ে বুকের দুধ পান করিয়ে তোমাকে আস্তে আস্তে বড় করেছিলাম, শীতের সময় তোমাকে সামান্য শীত লাগতে দেয়নি তোমাকে ঢেকে রেখেছিলাম, আমি নিজে কষ্ট করেছি, আমি নিজে শীতের মধ্যে বিমারগ্রস্ত হয়েছিলাম, কিন্তু তোমাকে সামান্য কষ্ট পেতে দেয়নি। দুনিয়ার বুকে যখন তুমি কোন জায়গায় হোঁচট খেতে, তুমি যখন পড়ে যেতে, তুমি যখন আঘাত পেতে, ওই আঘাতটা আমি মায়ের কোলে যা বিঁধে যেত, আজকে তোমার এই কঠিন বিপদের সময়, তোমার এই মুসিবতের সময়, তোমার কষ্টের সময় আমি তোমার জনম দুঃখিনী মা থাকতে পারলাম না, আমি ছুটে আসলাম তোমাকে সাহায্য করার জন্য, ও আমার সন্তান, মৃত্যুর সময় আমি দীন ইসলামকে ছেড়ে দিয়েছিলাম, আমি কালমা শরীফকে অস্বীকার করেছিলাম, আমি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করেছিলাম, আমি নাসারা হয়ে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ পাক খুশি হয়ে আমাকে জান্নাতবাসী করেছেন। ও আমার আদরের সন্তান, কলিজার টুকরা সন্তান, এই মুহূর্তে তুমি দীন ইসলামকে ত্যাগ করো, কালমা শরীফ অস্বীকার করো, অস্বীকার করে তুমি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো, যদি এমন করতে পারো আল্লাহ পাক খুশি হয়ে তোমাকে বেহেশতি করবেন, আরে রসিলায় আমি মায়ের সঙ্গে তুমি একসাথে জান্নাতে থাকতে পারবে। আমার কলিজার টুকরা সন্তান, এই মুহূর্তে তুমি খ্রিস্টান হয়ে মৃত্যুবরণ করো। এবার ওই সন্তান হতবুদ্ধি হয়ে যাবে, কি কর্তব্য বিমূর হবে, কি করা যায়, কি উপায়, আব্বার কথা শুনবো নাকি আম্মার কথা শুনবো, বাপের কথা শুনবো না মায়ের কথা শুনবো, কি করব। হঠাৎ করে দেখা যাবে চারপাশে বন্ধু বান্ধবরা হাজির হয়ে গেছে, সবাই ডাক দিয়ে বলবে, হে অমুক আমি তোমার বন্ধু, হে অমুক আমরা তোমার বন্ধু, হে অমুক আমরা তোমার বান্ধবী, আমরা সবাই দীন ইসলামকে ছেড়ে দিয়ে, কালমা শরীফকে ছেড়ে দিয়ে মৃত্যুবরণ করেছিলাম, সেই জন্য আজকে আমরা সবাই মিলে জুলে জান্নাতের মধ্যে আরামায়েশের মধ্যে আছি, এই মুহূর্তে তুমি দীন ইসলামকে অস্বীকার করে মৃত্যুবরণ করো, যদি এমন করতে পারো আল্লাহ পাক জান্নাতের মধ্যে তোমার সঙ্গে আমাদেরকেও সুখে শান্তিতে রাখবেন, তুমিও আমাদের দলভুক্ত হয়ে যাবে। এই কঠিন সময়ে কি করা যায়, এই মুহূর্তে যদি আপনি আমি মুমূর্ষু ব্যক্তির কাছে উপস্থিত হয়ে এক গ্লাস পানি নিয়ে চামচ দিয়ে যদি ওই পা
পানিটা বারংবার মুখে দিতে থাকে উনাকে যদি কালমার তালকিন না দেই যদি লা হাওলা পড়ে বারংবার শয়তানকে তাড়ানোর ব্যবস্থা না করি যদি কোরআন শরীফ তেলাওয়াত না করি তাহলে ওই সুযোগে শয়তান নিজের নাপাক পেশাব পান করিয়ে ওই ব্যক্তিকে বেঈমান করে দেবে কারণ হলো মালিকুল মউত যখন হাজির হয় দুনিয়ার বুকে থাকা যত নারী পুরুষ আছে সে যতই শক্তিশালী হোক না কেন সে যতই জ্ঞানী গুণী বিদ্বান হোক না কেন ওই সময় কর্তব্য বিমূর হয়ে যায় তাই তো আল্লাহর নবী আল্লাহর হাবিব বললেন আমার উম্মাত উম্মাতিরা আহিরু মাউতাকুম ওয়ালা ইন্নুহুম লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াবাশশিরুহুম বিল জান্নাহ আল্লাহর নবী বললেন ও আমার উম্মাত উম্মাতিরা মুমূর্ষু ব্যক্তির কাছে তোমরা উপস্থিত থেকো ওই মুমূর্ষু ব্যক্তিকে তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহুর তালকিন দিয়ে দাও ওই ব্যক্তিকে তোমরা জান্নাতের সুসংবাদ দিয়ে দাও তার কারণ কি ওই সময় এই দুনিয়ার বুকে থাকা যত নারী পুরুষ আছে সে যতই শক্তিশালী হোক যতই জ্ঞানী হোক গুণী হোক বিদ্বান হোক ওই সময়ে সবাই ঠিক পায় না কি করব সবাই কিং কর্তব্য বিমূর হয়ে যায় তার কারণটা কি রাসূল পাক বললেন ওয়া ইন্না শাইতানা কারুবা মা ইয়াকুনু মিন ইবনি আদম ইনদা যালিকাল মাসরাব কারণটা হলো নিশ্চয় ওই শয়তান ওই মুমূর্ষু ব্যক্তির এত কাছাকাছি অবস্থান করে ওই ব্যক্তি কি করবে কোন উপায় খুঁজে পায় না বাদান ইসলাম শয়তানের যে ধোকা মৃত্যুরাত পর্যন্ত থাকবে যখন হলকুম পর্যন্ত রুহ আসবে তখনও শয়তান ধোকা দেওয়ার চেষ্টা করে তখন পর্যন্ত বেঈমান করার চেষ্টা করে তবে সুসংবাদ হলো এটা আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন যতক্ষণ পর্যন্ত আমার বান্দার রূহটা হুলকুম পর্যন্ত থাকবে হুলকুম পর্যন্ত থাকা অবস্থায় যদি আমার বান্দা আমার বান্দি তওবা করে আমি আল্লাহ তার তওবাকে কবুল করে নিয়ে জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দেব বেদান ইসলাম হাদিসে কুদুসিতে আল্লাহ পাক বলেন وعزتي وجلالي لا أحزب عنه التوبة ما لم يغرغر بالموت وإلا يدعوني إلا جئته ولا يسألوني إلا أعطيته ولا يستغفروني إلا غفرت له الله পাক হাদিসে কুদুসিতে ঘোষণা করে দিলেন আমার ইজ্জতের কসম আমার জালালের কসম যতক্ষণ পর্যন্ত রূহটা বের হয় নাই আমার বান্দা বান্দির রূহটা হলকুম পর্যন্ত যখন আসবে ওই সময় যখন বান্দা বান্দি ডানে তাকাবে বামে তাকাবে এদিকে ওদিকে তাকাবে ওই সময়ও যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দেই আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব দিয়ে দেব ওই সময় যদি আমার বান্দা বান্দি আমি আল্লাহর কাছে কিছু চাই আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার চাওয়াটা পূরণ করে দেব ওই সময় যদি আমার বান্দা বান্দি তওবা করে আমার কাছে গুনাহ মাফ চায় আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার গুনাহগুলোকে মাফ করে দেবো